খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল ড্রাইভিং এর সময় হেলমেট ব্যবহার না করা অপরাধী ও অতিরিক্ত যাত্রী বহনকারী 9 জন ব্যক্তিকে মোটরসাইকেল ড্রাইভিং কালে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার 5 সেপ্টেম্বর দুপুর 12:30টার দিকে মাটিরাঙ্গা পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে 2018 সালের মোটরযান আইনের 92 ধারায় 9 জনকে 3,500 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হওয়া প্রত্যেককে মাস্ক ব্যবহারে বিশেষ নির্দেশনা দেন সরকারের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলার ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ জয়নাল আবেদিন, মাটিরাঙ্গা থানার উপ পরিদর্শক মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ পুলিশ ও আনসারের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন। অন্তর মাহমুদ, পার্বত্য টেলিভিশন, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।